মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর উপর হামলা বা আক্রমণ চালালে এর প্রতিশোধ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেন। ব্লিংকেন বলেন, ইসরায়েল হামাস যুদ্ধের সময় মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা হলে ওয়াশিংটন প্রতিশোধ নিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে এই সতর্কবার্তা দেওয়া হলো। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন বলেন, আমার ধারণা সরাসরি না হলেও এই যুদ্ধে ইরান সংযুক্ত হতে পারে, আর এতেই যুদ্ধের পরিসীমা আরও বাড়বে। তিনি আরও বলেন, যদি আমাদের বাহিনীর উপর হামলা করা হয় তাহলে এর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে জো বাইডেন প্রশাসন। সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমাদের জনগণকে রক্ষা করতে প্রয়োজনে আমরা যে কোনো পদক্ষেপ নিতে পারি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পরিস্থিতি জোরদার করা হয়েছে উল্লেখ করে ব্লিংকেন বলেন, বিমানবাহিনী রণতরী ব্যবহার করে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সম্পন্ন অতিরিক্ত দুটি সেনা দলও যুক্ত করা হয়েছে। তিনি বলেন, যুদ্ধ শেষে গাজা উপত্যকায় শাসন করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। আলোচনায় ইসরায়েলি কর্মকর্তারা আমাকে এ তথ্য জানিয়েছেন, যুদ্ধের পর উপত্যকাটিতে স্থিতাবস্থা ফিরে আসা সম্ভব নয় বলেও জানান তিনি।